তৃণমূল তাদের দেওয়া ইস্তেহার অনুযায়ী কাজ করে না, ওরা ইস্তেহারকে মান্যতা দেয় না। তৃণমূল সরকার কোনো কাজ ঠিক করে করেনি, কিন্তু কর্পোরেশন নির্বাচনে বিজেপি প্রার্থীদের হুমকি দেওয়া শুরু করেছে তৃণমূল। কলকাতা কর্পোরেশন নির্বাচন সঠিকভাবে হলে বিজেপি জিতবে। দক্ষিণেশ্বরে এসে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। স্বচ্ছ ভারতের কাজ করতে দক্ষিণেশ্বরে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা আগামী 13 ডিসেম্বর সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী বেনারসে শিব মন্দিরের উদ্বোধন করবেন এবং তার আগে বিভিন্ন মন্দিরে স্বচ্ছতার কার্যক্রম শুরু করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতৃত্ব। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরের মূল গেটের সামনে ঝাড় দিয়ে স্বচ্ছ ভারতের কার্যক্রম সম্পন্ন করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। শেখ মুক্ত, রিপোর্ট এনটিভি ডব্লিউবি। তৃণমূল কংগ্রেস একদম সব শেষে ইস্তেহার প্রকাশ করলো নির্বাচনে, এই বিষয়ে কি বলবেন? সব শেষে করলো এই কারণে তৃণমূল কংগ্রেস তো ইস্তাহারের বাস্তবায়ন করবে না। আপনি যদি গতবারের ইস্তাহার আপনি দেখবেন, সেই ইস্তাহারে দেখবেন শুধু বড় বড় কথা বলা আছে, তৃণমূল কংগ্রেসের মিউনিসিপ্যাল বোর্ড ইস্তাহারের আশেপাশেও যায়নি। সেই কারণে আমি মনে করি যে ওদের ইস্তাহার প্রকাশ করা না করা সমান, কারণ ইস্তাহারের কোনো কিছুই ওরা বাস্তবায়িত করে না, শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যায়, মিথ্যা প্রতিশ্রুতির দ্বারা ভোট নেয়, এটাই হচ্ছে ওদের মূল রাজনীতি। আপনি যতগুলো বিধানসভা থেকে শুরু করে যতগুলো ইস্তাহার আপনি ওদের দেখবেন, সমস্ত ইস্তাহারে বড় বড় গাল ভরা কথা, বিভিন্ন প্রতিশ্রুতি, কিন্তু কোনো প্রতিশ্রুতির ধার কাছ দিয়ে যায় না। তার কারণ ওদের একটাই ইস্তাহার, সেটা হচ্ছে লুট। যে কারণে আপনি দেখুন এই এই দুদিনের মধ্যে কুচবিহারে লোক মারা গেল নিজেদের মধ্যে লড়াইয়ে, আপনার মুর্শিদাবাদে তৃণমূলের লড়াইয়ে বখরাল লড়াইয়ে মারা গেল, রিজেন্ট পার্কে সেখানে তৃণমূলের লড়াইয়ে প্রাণ গেল। অতএব এর থেকেই তো বোঝা যাচ্ছে ওদের একটাই এজেন্ডা, বাংলার সম্পত্তি লুটে পুটে খাও, মানুষকে চেটে পুটে খাও, এটাই ওদের একমাত্র স্লোগান। আর সেই স্লোগান ওদের কাজ করছে, ইস্তার বের করা আর না বের করা এর কোনো মাহাত্ম্য নেই। স্বাস্থ্যসাথী কার্ডে কোনো বেসরকারি হসপিটালে কোনো সুবিধা মিলছে না, বেসরকারি হসপিটালগুলো বলছে একটা টাকা পাচ্ছে না। স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধা মিলবে কোথায়? প্রথম স্বাস্থ্যসাথী কার্ডে হসপিটালগুলো কিছু পেমেন্ট পেয়েছে, এক একটা হসপিটালে কোটি কোটি টাকা দেনা হয়ে রয়েছে, কোনো পেমেন্ট হচ্ছে না, যে কারণে স্বাস্থ্যসাথী কার্ড এখন ঘুরে ফিরে বন্ধই হয়ে গেছে। কারণ যেখানে কোনো বেসরকারি হসপিটাল স্বাস্থ্যসাথী কার্ডের কোনো মান্যতাই দিচ্ছে না, তার কারণ তারা জানাচ্ছে আমরা পেমেন্ট পাচ্ছি না, আগের পেমেন্ট সব আটকে রয়েছে। তার মানে এটাও একটা ভাওতা, এই যে ভাওতার রাজনীতি তৃণমূল কংগ্রেস করে আসছে এটা তো সবচেয়ে বড় প্রমাণ। সেই কারণে ইস্তাহারে কী রইল আর না রইল এর কোনো মূল্য নেই। আসল কথা হচ্ছে সবটাই ধোকাবাজি, সবটাই ভাওতা, একটাই ওদের ইস্তাহার, সেটা হচ্ছে তোলাবাজি আর কাটমানি।